স্টুডেন্টস, তপোবন স্টাডি সেন্টার থেকে আমি রুবান কথা বলছি। তোমাদের যে জব ভ্যাকান্সিটার ব্যাপারে আমি একটু বলতে চলেছি, সেটা হচ্ছে যে বিআইএস, বিউরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস, এটা কিন্তু অলরেডি শর্ট নোটিস একটা পাবলিশ হয়ে গেছিলো গত 9 সেপ্টেম্বর, এটার ফুল নোটিসটাও পাবলিশ হয়ে গেছে। এটাতে টোটাল 345টা ভ্যাকান্সি আছে। এবার প্রশ্ন হচ্ছে যে এটা মানে পোস্টিংটা হবে বিআইএস হেডকোয়ার্টার নিউ দিল্লিতে এবং বিআইএসের আদার্স অফিস যেখানে যা কান্ট্রিতে যা আছে সেখানে পোস্টিংটা হবে, ঠিক আছে? এখানে অনেক রকমের পোস্ট আছে, গ্রুপ এ বি সি লেভেলের পোস্ট আছে, মানে এ বি সি লেভেল পোস্ট মানে সেগুলো যথেষ্ট ভালো পোস্ট, যেমন অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর, এই যে তিনটে পোস্ট, প্রথম তিনটে পোস্ট লেভেল 10-এর পোস্ট, ঠিক আছে? এদের অ্যাপার হিসেবে 35 বছর লাগছে। এগুলো কিন্তু একটা করে ভ্যাকান্সি আছে, এখানে কিন্তু তোমার 5 বছর 8 বছর এরকম 5 বছরের এক্সপিরিয়েন্স লাগছে, ঠিক আছে? গ্রুপ বি পোস্ট এটা, সেটা হচ্ছে 3-4-5-6 নম্বর পোস্টটা, পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার, অ্যাসিস্ট্যান্ট মানে কম্পিউটার এডেড ডিজাইন, এগুলো লেভেল 6-এর পোস্ট আছে। এখানে আপার মানে এজ লিমিট 30 বছর, 30 ইয়ার্স। গ্রুপ সি লেভেলের পোস্ট তিনটে আছে, 7, 8, 9, হ্যাঁ 7, 8, 9 লেভেল 4-এর পোস্ট আর লাস্ট একটা লেভেল 2-এর পোস্ট। এখানে আপার এজ লিমিট হচ্ছে মানে ম্যাক্সিমাম এজ লিমিটটা হচ্ছে 27 বছর লাগবে। আর গ্রুপ বি লেভেলের আরও দুটো পোস্ট আছে, একটা পোস্ট আছে সেটা হচ্ছে যে ল্যাবরেটরি, টেকনিক্যাল ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট, ওকে, এটা লেভেল 6-এর পোস্ট, 30 বছর। এখানে টোটাল ভ্যাকান্সি 27টা আছে। সব থেকে বেশি ভ্যাকান্সি আছে যেটা দেখো, সিনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট 128টা এবং জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট 78টা। আমি তোমাদের যারা যারা এখানে প্রিপারেশন নিচ্ছ, আমাদের তপোবন স্টাডি সেন্টারেও তো অনেকে প্রিপারেশন নিচ্ছ তোমরা, বা যারা আদার্স বাড়ি থেকে যারা প্রিপারেশন নিচ্ছ তোমরা, তোমরা কিন্তু যারা গ্র্যাজুয়েশন আছো, গ্র্যাজুয়েট আছো, তারা কিন্তু যে কোনো শাখায় যারা গ্র্যাজুয়েট আছো তারা কিন্তু এই দুটো ভ্যাকান্সির জন্য অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে? এই দুটো ভ্যাকান্সির জন্য কিন্তু অ্যাপ্লাই অবশ্যই করতে পারবে, 128টা আর 78টা ভ্যাকান্সির জন্য, একটা লেভেল 4-এর একটা লেভেল 2-এর, আপার এস্টিমেট 27 বছর 27 বছর, দুটোই অ্যাপ্লাই করতে কিন্তু পারবে। আর কিছু পোস্ট আছে, যেমন এই যে লেভেল 6-এর ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট যেটা, সেখানে মেকানিক্যাল ডিপ্লোমা মেকানিক্যালরা অ্যাপ্লাই করতে পারবে। ডিপ্লোমা যদি মেকানিক্যালে ডিপ্লোমা থাকে তাহলে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে, এবং কেমিক্যালে এবং মাইক্রোবায়োলজিতে যাদের আছে, মাইক্রোবায়োলজি নিয়ে যারা পড়েছো তারাই এটা অ্যাপ্লাই করতে পারবে। আর গ্রুপ সি লেভেলের একটা পোস্ট আছে যেখানে আইটিআইরা অ্যাপ্লাই করতে পারছো, সিনিয়র টেকনিশিয়ান লেভেল 4-এর পোস্ট, এখানেও আপার এস্টিমেট 27 বছর। এখানে টোটাল 18টা ভ্যাকান্সি আছে, মেকানিক্যাল ডিপ্লোমাতে টোটাল 13টা ভ্যাকান্সি আছে। যেমন কার্পেন্টারে 7টা আছে, ওয়েল্ডারে 1টা আছে, প্লাম্বারে 2টো, ফিটারে 5টা, ইলেকট্রিশিয়ান ওয়ারম্যানে 3টে ভ্যাকান্সি আছে। টোটাল 18টা ভ্যাকান্সি আছে, যেখানে আইটিআই অ্যাপ্লাই করতে পারছো। এছাড়া একটা টেকনিশিয়ান বলে লেভেল 2-এর আর একটা পোস্ট দিয়েছে, এখানে একটাই ভ্যাকান্সি আছে, এখানে লেভেল 2-এর পোস্টটা 27 বছর এস্টিমেট অব্দি অ্যাপ্লাই করা যাচ্ছে, ঠিক আছে? তো আমি যেটা বলছিলাম যে এডুকেশনাল কোয়ালিফিকেশানগুলোতে আসছি, কোয়ালিফিকেশানের প্রথম 3টে যে আছে সেগুলো চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, মাস্টার ডিগ্রি, প্লাস এই যে 5 ইয়ার্স এক্সপিরিয়েন্স, 3 ইয়ার্স এক্সপিরিয়েন্স, এসবের ব্যাপার আছে। যেটা তোমাদেরকে বলা হচ্ছিলো যে পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট আর অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার, যেখানে 128টা ভ্যাকান্সি আর পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট এখানে ভ্যাকান্সি ছিল 12টা ভ্যাকান্সি ছিল, ওকে, আর এখানে ভ্যাকান্সি ছিল অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার, ওকে, 15টা ভ্যাকান্সি ছিল, আচ্ছা ওকে। তো এগুলো একটুখানি চেক, এগুলো দেখে নিচ্ছি আমি, ডিটেলসে দেখেই নিচ্ছি। এখানে পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট যে পোস্টটা বলা হয়েছে, এখানে এখানে এই ভ্যাকান্সিগুলো নেই, এটা আরও পরের ভ্যাকান্সিগুলোতে, স্টেনোগ্রাফার, যে এইগুলো এই ভ্যাকান্সিগুলো, সিনিয়র এখানে আছে, সিনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট এখানে 128টা সিট আছে, জুনিয়র যেটা ওটাতে 78টা সিট আছে, ওকে, সিনিয়রটাতে 128টা সিট আছে এবং জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট ওটাতে 28টা সিট আছে, ওকে। 8 নম্বর আর 9 নম্বর যে পোস্টটা, 8 নম্বর 9 নম্বর পোস্টটার কোয়ালিফিকেশান হচ্ছে ব্যাচেলার ডিগ্রি ফ্রম এ রেকগনাইজড ইউনিভার্সিটি, কোয়ালিফাইং স্কিল টেস্ট ইন কম্পিউটার প্রফিসিয়েন্সি কনসিস্টিং অফ ওয়ার্ড প্রসেসিং টেস্ট, টেস্ট ইন স্প্রেডশিট মানে মাইক্রোসফট এক্সেলে হবে 15 মিনিটের, আর টেস্ট ইন পাওয়ার পয়েন্ট মানে একদম ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট, 3টে টেস্ট নেওয়া হবে, 15 মিনিট 15 মিনিট 15 মিনিট করে 3টে টেস্ট নেওয়া হবে, এটাকে কোয়ালিফাই করতে হবে কিন্তু। আর যে কোনো শাখার গ্র্যাজুয়েটরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে, ব্যাচেলার ডিগ্রি যে কোনো শাখার ব্যাচেলার ডিগ্রিতে অ্যাপ্লাই করতে পারবে, এনি গ্র্যাজুয়েট, জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট এখানেও কিন্তু যে এনি গ্র্যাজুয়েট অ্যাপ্লাই করতে পারবে, ব্যাচেলার ডিগ্রি ফ্রম এ রেকগনাইজড ইউনিভার্সিটি। কম্পিউটার প্রফিসিয়েন্সি টেস্ট এখানে লাগবে, এখানে একটা কথা বলেছে যে দ্য ক্যান্ডিডেট শুড বি প্রফিশিয়েন্ট অ্যাটলিস্ট আপ টু লেভেল 5 NKE ন্যাশনাল স্কিল কিউ কোয়ালিফিকেশন ফ্রেমওয়ার্ক, ঠিক আছে? এই ব্যাপারটা আমি বলে দিচ্ছি। আর টাইপিং টেস্ট আছে, এই যে দুটো বলছো মানে এর জন্য কিন্তু কোনো সার্টিফিকেট লাগছে না, কোনো সার্টিফিকেট কম্পিউটারের কোনো সার্টিফিকেট কিন্তু লাগবে না। আমি আরও চলে যাচ্ছি যে পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট আর অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার এই দুটো পোস্টের কথা, এখানেও একই জিনিস কিন্তু, ডিগ্রি ফ্রম এ রেকগনাইজড ইউনিভার্সিটি, ব্যাচেলার ডিগ্রি ফ্রম এ রেকগনাইজড ইউনিভার্সিটি অর ইকুইভ্যালেন্ট, ঠিক আছে? প্লাস এবার বিতে যেখানে বলছে যে কম্পিউটার প্রফিসিয়েন্সি টেস্ট নেবে অ্যাটলিস্ট আপ টু লেভেল 6 অফ ন্যাশনাল স্কিল কোয়ালিফিকেশন ফ্রেমওয়ার্ক,
ঠিক আছে, আর শর্ট হ্যান্ড আছে, শর্ট হ্যান্ডের ব্যাপারটা আছে। আবার এখানেও দেখো কম্পিউটার প্রফিশিয়েন্সি টেস্ট অ্যাট লিস্ট লেভেল 6 অফ ন্যাশনাল স্কিল কোয়ালিফিকেশন ফ্রেমওয়ার্ক আর কোয়ালিফাইং স্কিল টেস্ট ইন কম্পিউটার প্রফিশিয়েন্সি। আচ্ছা পরেরটার কথায় আমি যাচ্ছি না, পরেরটার কথায়, কারণ এখানে তোমার ফাইভ ইয়ার্স এক্সপিরিয়েন্সের ব্যাপার আছে। তো এই যে 4-5 পোস্ট পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, এখানে কিন্তু যে কোনো ব্যাচেলার ডিগ্রি মানে যে কোনো গ্র্যাজুয়েট কিন্তু অ্যাপ্লাই করতে পারবে, বা 8-9 তাদের কম্পিউটার সার্টিফিকেট থাক বা না থাক অ্যাপ্লাই করতে পারবে। কিন্তু যে NSQF এর কথা যেটা বলছে এখানে, প্রফিশিয়েন্সি টেস্ট লেভেল 6, হ্যাঁ মানে ন্যাশনাল স্কিল NS কোয়ালিফিকেশন ফ্রেমওয়ার্ক NSQF। NSQF একটা গভর্নমেন্টের একটা নিয়ামক সংস্থা, কম্পিউটারের বিভিন্ন কোর্স যারা কন্ডাক্ট করে, ঠিক আছে। এদের একটা ওয়েবসাইট আছে, গভর্নমেন্টের একটা ওয়েবসাইট আছে যেখানে NSQF এর ডিটেলস তুমি পেয়ে যাবে। এখানে আমাদের দুটো পোস্টে যেটা চেয়েছে, একটা লেভেল ফাইভ আর একটা চেয়েছে লেভেল 6, ঠিক আছে। লেভেল 6 আর লেভেল 5, লেভেল 6টা একটু বেশি হাই, লেভেল 5টা আর একটু কম, মানে লেভেল 5 থেকে লেভেল 6টা একটু বেশি কঠিন, এরকম ব্যাপার আর কি, ঠিক আছে। যত লেভেল বাড়বে তত তোমার মানে হার্ডনেস বাড়বে এরকম আর কি এই জায়গায়, ঠিক আছে। তো এইগুলো কিন্তু কারোর কিন্তু কোনো NSQF এর কোনো কোয়ালিফিকেশান মার্কশিট বা সার্টিফিকেট কিছু না থাকলেও সে অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। এটা আমি তারপরে আসছি। তারপর টেকনিক্যাল ল্যাব অ্যাসিস্ট্যান্ট আছে ফর মেকানিক্যাল ডিসিপ্লিনে, যে মেকানিক্যাল উইথ মিনিমাম 60% মার্কস, আর কেমিক্যালেও কেমিস্ট্রি নিয়ে পড়তে হবে, মাইক্রোবায়োলজিতে ব্যাচেলার ডিগ্রি করে থাকতে হবে, মানে মাইক্রোবায়োলজি একটা মেজর সাবজেক্ট হিসেবে তাকে সায়েন্সে ব্যাচেলার ডিগ্রি করে থাকতে হবে। সিনিয়র টেকনিশিয়ানে তো মাধ্যমিক লাগছে, তার সাথে ITI লাগছে, ইলেকট্রিশিয়ান, ফিটার, কার্পেন্টার, প্লাম্বার, ওয়্যারম্যান, ওয়েল্ডার, এই সমস্ত টেকনিশিয়ানের ক্ষেত্রে যে একটা পোস্ট আছে, ওই ইলেকট্রিশিয়ান বা ওয়্যারম্যানে ITI লাগছে। আচ্ছা এবার চলে আসছি প্রসেস ফর রিক্রুটমেন্ট। দেখো অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর এগুলোতে অনলাইন এক্সাম হবে, ইন্টারভিউ হবে, ওকে। কিন্তু পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট অনলাইন এক্সাম তো হবে, CBT তো হবে, CBT-র পরে তোমাদের স্কিল টেস্ট হবে। এবার এই স্কিল টেস্টে কম্পিউটার প্রফিশিয়েন্সি টেস্টের কথা বলেছে, কম্পিউটার প্রফিশিয়েন্সি টেস্ট এইটা কী হবে না, লেভেল 6 ন্যাশনাল স্কিল কোয়ালিফিকেশান ফ্রেমওয়ার্কের লেভেল 6 কোর্সের ওপর তোমাদের কোশ্চেন করা হবে। এবার এই কোশ্চেনটা মেবি MCQ হতে পারে বা তোমার প্র্যাকটিক্যাল হতে পারে, ঠিক আছে। জেনারেলি তোমাদের কম্পিউটার প্রফিশিয়েন্সি টেস্টটা জেনারেলি MCQ প্র্যাকটিক্যাল যে কোনো একটা হতে পারে, ওকে, যে কোনো একটা হতে পারে। আর এখানে নেক্সট তারপরে যেটা বলছে যে অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার স্কিল টেস্ট, মানে এখানে কম্পিউটার প্রফিশিয়েন্সি টেস্ট হবে। কম্পিউটার প্রফিশিয়েন্সি টেস্ট অ্যাকচুয়ালি কী হবে না, দুটোও হতে পারে, MCQ হতে পারে আর প্র্যাকটিক্যালও হতে পারে, বা দুটোই হতে পারে কিন্তু, ঠিক আছে, দুটোই হতে পারে। আর এখানে টাইপিং স্পিড টেস্টও হবে, ওকে। আচ্ছা নেক্সট যেটা স্টেনোগ্রাফারে, তো স্টেনোগ্রাফি টেস্ট আলাদা, শর্ট হ্যান্ড টেস্ট হবে CPT-র সাথে সাথে, কম্পিউটার প্রফিশিয়েন্সি টেস্টের সাথে সাথে। সিনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট যে পোস্টটা আছে ওটাতে অনলাইন এক্সাম হবে, কোয়ালিফাইং স্কিল টেস্ট হবে। আচ্ছা এখানে তোমার ওয়ার্ড প্রসেসিং টেস্ট হবে, স্প্রেড মানে এগুলো হবে, ওকে। এই যে জায়গাটা তোমাদের বলছে না কম্পিউটার প্রফিশিয়েন্সি টেস্ট, এখানে কিন্তু দ্য টেস্ট কম্প্রাইজ কোর্স অন লেভেল 6 অফ ন্যাশনাল স্কিল কোয়ালিফিকেশান ইন ফ্রেমওয়ার্ক উইচ শ্যাল বি কোয়ালিফাইং ইন নেচার। মানে আমি তোমাদের বলে দিচ্ছি জিনিসটা কী হবে, জুনিয়র টেকনিশিয়ান এখানেও তোমাদের টাইপিং টেস্ট হবে, অনলাইন এক্সামের পরে টাইপিং টেস্ট হবে, ঠিক আছে। টাইপিং টেস্টে 35 words per minute ইন ইংলিশ আর 35 words per minute ইন হিন্দি ইন কম্পিউটারে, কম্পিউটারে টাইপ করতে হবে, পার মিনিটে 35 ওয়ার্ড টাইপ করতে হবে, পার মিনিটে 1 মিনিটে 35, তোমাদের 10 মিনিট টাইম দেবে, 10 মিনিটে তোমাকে মানে 350 হচ্ছে, সেই 350 করতে হবে, ঠিক আছে, তা টাইপ করে দেখাতে হবে, ওকে। এটা জুনিয়র আর সিনিয়র, যেখানে 128 সিট আর যেখানে 78 সিট, আর 128 সিট যেখানে সেখানে আলাদা করে 15 মিনিট 45 মিনিট ধরে তোমাকে ওয়ার্ড, এক্সেল আর পাওয়ার পয়েন্টে এক্সাম দিতে হবে। হয়তো পাওয়ার পয়েন্টে স্লাইড তৈরি করতে বলবে, তারপর স্প্রেডশিট তৈরি করতে হবে এক্সেলে, ওয়ার্ড প্রসেসিং টেস্ট করতে হবে, মানে এখানে ওয়ার্ডে কিছু টাইপ করতে হবে, ঠিক আছে। কিন্তু 15 মিনিটে 2000 কী রিপ্রেশন, মানে ওয়ার্ডে টাইপিংই করতে দেবে তোমাকে ওখানে, ওটা হচ্ছে যে 2000 কী, 15 মিনিটে 2000 কী, 2000 টাইপ ওয়ার্ড টাইপ করতে, লেটার টাইপ করতে হবে, কী মানে কী প্রেস করতে হবে, ওকে। আর যেগুলো ল্যাব অ্যাসিস্ট্যান্ট বা সিনিয়র টেকনিশিয়ান তাদের তো অনলাইন এক্সামের পরে ITI যাদের আছে বা ডিপ্লোমা যাদের আছে তাদের প্র্যাকটিক্যাল বা স্কিল টেস্ট হবে, মানে নিজেদের ট্রেড টেস্ট হবে। আচ্ছা এবার দেখো যেটা মানে এক্সামের মানে অনলাইন এক্সাম যেটা হবে সেটাতে কী কী থাকবে, জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং, ইংলিশ, কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড আর মানে
যারা আছো, মানে মানে এটা তো মানে হচ্ছে, আর এইখানে যারা মানে প্রথম যে অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর পোস্টের জন্য আলাদা আলাদা তিনটে ভ্যাকান্সি, ওটা 50টা আলাদা করে নিজেদের ডোমেনের ওপর, ফিনান্স, হিন্দি বা মার্কেটিংয়ের ওপর কোশ্চেন থাকবে। কিন্তু যারা এমনি পরীক্ষা দিচ্ছ তাদের কিন্তু এটা এটা হচ্ছে তোমাদের গ্রুপ এ লেভেলের, এটা এ লেভেলের জন্য, এটা এ লেভেলের, এটা তোমাদের লাগবে না। যারা আদার্স মানে এ লেভেল ছাড়া যারা আছো, যেমন ধরো এটা আদার্স মানে টেকনিক্যাল লেভেল ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট, যেখানে ডিপ্লোমা মেকানিক্যালরা অ্যাপ্লাই করতে পারবে, সেখানে তাদেরকে দিতে হবে, দেখো জেনারেল ইন্টেলিজেন্স রিজনিং 50টা থাকবে, ইংলিশ 25টা, জেনারেল অ্যাওয়ারনেস 25টা, ইংলিশ 25টা, আর টেকনিক্যাল মানে মেকানিক্যালের ওপর 50টা কোশ্চেন থাকবে, মানে টোটাল 150টা কোশ্চেন, 150টা মার্কস, সমান দু ঘন্টা টাইম থাকবে। বাইলিঙ্গুয়াল হিন্দি আর ইংলিশে পরীক্ষা হবে, ঠিক আছে, হিন্দি ইংলিশে পরীক্ষা হবে, 50% কিন্তু পেতেই হবে, 50% ওভারঅল পেতেই হবে। নেক্সট দেখো বাদ বাকি যে পোস্টগুলো, অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার, পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, স্টেনোগ্রাফার, সিনিয়র টেকনিশিয়ান আর জুনিয়র সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট, যেগুলো তো তোমরা যে কোনো গ্র্যাজুয়েট অ্যাপ্লাই করতে পারবে, তোমার কিন্তু এটা নন টেকনিক্যাল পোস্ট, পিওরলি নন টেকনিক্যালের উপর সিভিটি দিতে হবে। যেমন কি জেনারেল ইন্টেলিজেন্স 50টা, জেনারেল অ্যাওয়ারনেস 25টা, কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড 25টা, ইংলিশ 25টা, রিজনিং 50টা থাকবে, বাকি আর ইংলিশ 50টা, বাকি ম্যাথ আর জেনারেল অ্যাওয়ারনেস 25টা করে থাকবে, ঠিক আছে, টোটাল 150টা কোশ্চেন, দু ঘন্টা টাইম, এটাও কিন্তু ইংলিশ আর হিন্দি দুটো ভাষাতেই হবে, মিনিমাম 50% মার্কস পেতেই হবে অনলাইনে। ওকে, আচ্ছা, এজ রিল্যাক্সেশন থাকছে 27 বছর, 30 বছর যেখানে আছে, তা 5 বছর, 3 বছর, 10 বছর করে যেরকম ক্যাটাগরি ওয়াইজ এজ রিল্যাক্সেশনের কনসেপ্টটা থাকছে। আচ্ছা, আর এখানে দেখো এক্সাম সেন্টার মানে সিবিটি এক্সাম সেন্টার, এক্সামিনেশন সেন্টার কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলের কলকাতাতে কিন্তু অ্যাভেলেবেল, ঠিক আছে, ওয়েস্ট বেঙ্গলের কলকাতাতে কিন্তু পড়বে, এছাড়া বিভিন্ন স্টেটের সিটিগুলো দেওয়া আছে। আর bis.gov.in এই ফর্ম ওয়েবসাইট থেকে তোমরা ফর্ম ফিল আপটা করতে পারছো, এখানে কিন্তু পুরোপুরি অনলাইনে ফর্ম ফিল আপ হবে, 9 সেপ্টেম্বর থেকে ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে, ফর্ম ফিল আপটা 30 সেপ্টেম্বর অবধি চলবে, না ঠিক আছে, 30 সেপ্টেম্বর অবধি। তোমাদের যেগুলো আপলোড করতে হবে স্ক্যান করে, ফটোগ্রাফ, সিগনেচার, লেফট থাম ইমপ্রেশন, মানে হোয়াইট পেপারে ব্ল্যাক বা ব্লু ইঙ্ক দিয়ে লেফট থাম ইমপ্রেশন দিতে হবে, একটা হ্যান্ড রিটেন ডিক্লারেশন, ওটাকেও স্ক্যান করে আপলোড করতে হবে, সাদা পেপারের ওপর ব্ল্যাক কালি দিয়ে লিখতে হবে, আর সিগনেচার কিন্তু ক্যাপিটাল লেটারে করা যাবে না, লেফট থাম ইমপ্রেশনটা প্রপারলি স্ক্যান করতে হবে, স্মাজ হয়ে গেলে হবে না, আর যেটা স্ক্যান করবে টেক্সটটা সেটা এখানে লেখা আছে, আই দিয়ে তোমার নাম লিখে এখানে অ্যাজ পার এই যে হোয়েন রিকোয়ার্ড অবধি তোমাকে কিন্তু এরকম রানিং হ্যান্ড রাইটিংয়ে ছোটো হাতেরই যেরকম দেওয়া আছে সেরকমভাবে লিখে কিন্তু আপলোড করতে হবে, স্ক্যান করে আপলোড করতে হবে। তাহলে তাহলে এই ইম্পর্টেন্ট ডকুমেন্টসগুলোর প্রসঙ্গ হয়ে গেল। ফর্ম ফিল আপের প্রসিডিওরটা, ডিটেল প্রসিডিওরটা এখানে দেওয়া আছে, খুবই ইজি, যেরকমভাবে তোমরা সব ফর্ম ফিল আপ করে রেখেছো সেগুলো করবে, ইমেল আইডি, তোমাদের মোবাইল নাম্বার এগুলো দরকার আছে। আচ্ছা, এবার দেখো তো ফর্ম ফিল আপটা 30 সেপ্টেম্বর অবধি কিন্তু চলছে, লাস্টের 30 সেপ্টেম্বর, এটা কিন্তু ম্যান্ডেটারি, মানে মাথায় রাখবে যে ফর্ম ফিল আপের ডেটটা যেন ওভার না হয়ে যায়, তাড়াতাড়ি তোমরা ফর্ম ফিল আপটা করে নেবে। আমি তোমাদের যেটা বলছিলাম যে এন ন্যাশনাল স্কিল কোয়ালিফাইং ফ্রেমওয়ার্ক, যেটা কোয়ালিফিকেশান ফ্রেমওয়ার্ক, NSQF-এর আমি সিলেবাস একটা লেভেল 6-এর সিলেবাস আমি একটা ডাউনলোড করেছি ওদের নিলিটের ওয়েবসাইট থেকে, ঠিক আছে, যে স্কিল ইন্ডিয়া দেখবে নিলিটের ওয়েবসাইট থেকে, তুমি NSQF বলে নিজেও সার্চ করে, NSQF লেভেল 6 বলে সার্চ করলে তুমি নিজেও পেয়ে যাবে, ঠিক আছে। এই যে এইদের সিলেবাসটা কিন্তু এখানে দেওয়া আছে, যে তোমাকে বলছিলাম না যে তুমি কী পড়বে, অ্যাকচুয়ালি ওখানে কোনো ডিগ্রি মানে কোনো কম্পিউটার সার্টিফিকেট লাগবে না, তুমি ব্যাচেলার ডিগ্রি থেকেই তুমি অ্যাপ্লাই করতে পারবে, কিন্তু তুমি তোমার একটা ওভারঅল নলেজ থাকতে হবে, থিওরিটিক্যাল নলেজ এবং প্র্যাকটিক্যাল নলেজ, যদি তুমি ওভারঅল পড়েও যাও তাহলেও তুমি কিন্তু মানে পরীক্ষাটা বসতে পারবে, ঠিক আছে, তোমায় তো ওই পরীক্ষাগুলো দিতে হচ্ছে। দেখো এখানে 6 নম্বর সিরিয়ালে কোর্স কন্টেন্ট, 11 নম্বর পাতায় ওরা ওদের NSQF-এর লেভেল 6-এর যে সিলেবাসটা, 6টা মানে যদি কভার করো 5টাও হয়ে যাবে, লেভেল 6-এর সিলেবাসটা কিন্তু 11 নম্বর পেজে দেওয়া আছে। দেখো আমি 11 নম্বর পেজটা খুলছি, 7, 8, 9, 10, 11, দেখো 11 নম্বর পেজটা খুলেছি, ঠিক আছে, এখানে দেখো সিলেবাস লেখা আছে, প্র্যাকটিক্যাল 48 ঘন্টা, থিওরি 18 ঘন্টা, তোমাকে কিন্তু MCQটা নেওয়ার চান্সই বেশি, প্র্যাকটিক্যাল না নেওয়ার চান্সই বেশি, বা যদি নেয় প্র্যাকটিক্যাল আর MCQ দুটোই নিতে মানে দুটোই নিতে পারে, তো প্র্যাকটিক্যাল এটা হচ্ছে যে ট্রেড থিওরি, থিওরিটা তোমার ওভারঅল নলেজ থাকতে হবে। দেখো কী কী পড়তে হয়, দেখো ওয়ান্স কমপ্লিমেন্ট করা, টুস কমপ্লিমেন্ট করা, নট গেট, অ্যান্ড গেট, অর গেট সম্পর্কে ধারণা, ফ্লিপ ফ্লপ, এনকোডার, ডিকোডার, মাল্টিপ্লেক্সার, ডিমাল্টিপ্লেক্সার, সাবট্রাক্টার, কাউন্টার, এগুলো যদি কারোর ধারণা থাকে তাহলে সে কিন্তু তোমাদের এইগুলোর উপর ছোটো ছোটো কোশ্চেন মানে MCQ টাইপের কোশ্চেন অ্যান্সার করতে হবে, ঠিক আছে। বা দেখো এরপরের 18 ঘন্টা, এরপরে দেখো PCI মানে ঠিক আছে IC সম্পর্কে, কম্পোনেন্টস অফ IC, বেসিক ইনপুট আউটপুট সিস্টেম, BIOS সম্পর্কে ধারণা, বা এই যে কনসেপ্ট অফ টেস্টিং অফ পাওয়ার সেকশন, CPU, RAM এটসেট্রা, ঠিক আছে, PWM, এইগুলো সম্পর্কে একটুখানি ধারণা থাকতে হবে, USB ড্রাইভস, ওকে,
তারপর এই যে থিওরি যেটা আছে, থিওরি হচ্ছে এই পার্টটা পুরো থিওরি, ট্রেড থিওরির পার্টটা, এটি একটা পুরো ট্রেড থিওরির পার্ট, সফটওয়্যার অপারেটিং সিস্টেম, উইন্ডোজ, লিনাক্স এটসেট্রা, এইগুলোর সংক্রান্ত তোমাদের যে মানে পাসওয়ার্ড অথেন্টিকেশন এটসেট্রা, এইগুলো সম্পর্কে যদি তোমাদের কোনো ওয়াইফাই, ইথারনেট, ইন্টারনেট, ব্লুটুথ, হ্যাঁ, যদি কোনো ধারণা থাকে তাহলে সেটাকে একটু ঝালিয়ে যেতে পারো, মানে অল্প তোমাদের এমসিকিউ অ্যান্সার করতে হবে, ঠিক আছে? এইটাই জাস্ট তোমাদের বলার যে সার্টিফিকেট ছাড়া আপলোড করতে পারো। আর প্র্যাকটিক্যাল যদি নেয় তাহলে প্র্যাকটিক্যাল এই যে এখানে যে সিলেবাসটা দিয়েছে, এরকম সিলেবাস, এরকম সিলেবাসের ওপরেই প্র্যাকটিক্যাল নেবে। এখানে প্র্যাকটিক্যাল সিলেবাস আছে, কিন্তু জেনারেলি প্র্যাকটিক্যালের কথা কিন্তু ওটা বলেনি। কম্পিউটার প্রফিসিয়েন্সি টেস্ট মানে জেনারেলি ট্রেড থিওরিটাকেই বোঝাচ্ছে, মেনলি ট্রেড থিওরিটাই বোঝাচ্ছে, ঠিক আছে? তো ট্রেড থিওরিটাই তোমাদের হবে, পরীক্ষায় হবে, ওকে? আর যাদের বলে দিয়েছে যে মানে স্কিল টেস্টের ক্ষেত্রে ওয়ার্ড মানে জুনিয়র টেকনিশিয়ান আর টেকনি যেটা সিনিয়র যেটা, দুটোতে 128টা 178টা যে সিট আছে, যে দুটোতে, সেই দুটোতে তোমাদের যেরকম পরীক্ষা হওয়ার সেরকম হবে, যে টাইপিং টেস্ট হবে বা ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্টের টেস্টগুলো হবে। আর আদার যে দুটো পোস্ট আছে তাদের কিন্তু জাস্ট NSQF-এর লেভেল 6-এর এই থিওরিটার ওপর কিন্তু নলেজ থাকতে হবে, এইটার ওপর পরীক্ষায় কোশ্চেন আসবে। যদি অ্যান্সার করতে পারো তাহলে তুমি কোয়ালিফাই করতে পারবে। ব্যাস এটাই তোমাদের সিলেকশন প্রসিডিওর ছিল। তোমরা এগুলো সিলেবাসের ডিটেলস ভিডিও লিঙ্কে ডেসক্রিপশানে ভিডিওর তোমার এই ফর্ম ফিল আপের অ্যাপ্লাই লিঙ্ক এবং PDF অফিসিয়াল নোটিফিকেশান PDF এবং NSQF-এর সিলেবাসটা পেয়ে যাবে, ওকে? তোমরা দেখে নিও আর একটু ভালো করে, আর ফর্ম ফিল আপটা সবাই যারা যারা এলিজিবেল হবে তারা করে দিও। থ্যাংক ইউ।